আল্লাহ তোমাদের এই দুই দিন অপেক্ষা কল্যাণ কর উত্তম দুই দিন বদল করেছেন পরিবর্তন করে দিয়েছেন ইয়াউমাল আল ইয়াউমাল ইয়উম আল ফিত্র এই আমলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ঈদ মুসলিমের জন্যে উৎসব নয় ঈদ হচ্ছে এবাদত এবাদত করতে যে আমরা উৎসব সর্বস্ব হয়ে পড়েছি ঈদের দিন ঢাক ঢাকঢোল বাজানো বিশেষ করে বক্স বাজানো তারপরে পুরুষ এবং নারীর অবাধ বিচরণ বছর ঘুরে এলো আবার শহর রমজান আত্তাহারি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া ইউরিদু ইউরিদ বিকুমুল উসর

আমাদের ঈদটাকে কিভাবে গ্রহণ করা দরকার ঈদটাকে কিভাবে পালন করা দরকার একজন মুসলিমের সন্তান হিসাবে সে কিভাবে ঈদটাকে গ্রহণ করবে পালন করবে একজন মুসলিমের সন্তান বা মেয়ে হিসাবে সে ঈদ ঈদের উৎসবে কীভাবে যাবে ঈদ উৎসব উপলক্ষে আমরা যে কি পদ্ধতিগুলো মানলে এবাদত হবে এবং কি পদ্ধতিগুলো মানলে সেটা ইবাদত হবে না উৎসব হবে যে উৎসবের পরিণতি অত্যন্ত কোরআন হাদিসে ভয়াবহ উল্লেখ করা হয়েছে আল্লাহর রসুল সাল্লিম আসাল্লাম মক্কা থেকে মদিনা তথা ইয়াসেপে চলে গেলেন হিজরত করলেন সেখানে দেখতে পেলেন মানুষেরা দুটি দুই দিন উৎসব পালন করে সাহাবারাজ আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এই দুই দিন কেন উদযাপন করো তারা উত্তর দিলেন যে জাহেলি যুগে আমরা এই দিন দুইটিকে উৎসব হিসাবে পালন করতাম রসুল্লাহ সাল আলিমসাল্লাম এখানে আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে আসলেন সেটা হচ্ছে তিনি সাহাবাদেরকে বললেন কদ আবুদ আলুমুল্লাহু বিহিমা মিনহা আল্লাহ তোমাদের এই দুই দিন অপেক্ষা কল্যাণ কর উত্তম দুই দিন বদল করেছেন পরিবর্তন করে দিয়েছেন ইয়ৌম আল ফিত্র রাহু এ হাদিসটি এবং আবু দাউদ উল্লাহ বর্ণনা করেছেন হাদিসের বর্ণনাকারী সাহাবি আনাসবিন মালিক রদিয়াল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লা আলিম আসাল্লাম বললেন তোমরা যে দুই দিন জাহিলের যুগে পালন করতে সেই দুই দিন আল্লাহরাববুল্লা আলমিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন একটা হচ্ছে ঈদ উল আজহা আজহার দিন আর একটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন তাহলে এখান থেকে বোঝা যায় যেহেতু বিধানটা এসেছে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই এটা উৎসব নয় এটা ইবাদত আল্লাহরাববুল্লা আলমিন সরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে সে কথায় বলছেন যে ওয়ালিতুল আঈদাতা ওলিতুকাবির উল্লাহ আলাহ আল্লাহুমত করুন রামাজান শেষে তোমরা সময় অর্থাৎ সিয়াম পূর্ণ করো অলি তুকমিরুল আদাহা আলি তুকাব্বির উল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলমিনের তাকবীর পাঠ করো আল্লাহর বড়ত্ব ঘোষণা করো আলামাহাদাকুম যেটার উপর আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহন তোমাদের হৃদয়ত দান করেছেন ঈদের দিন আসলে আমরা অবশ্যই তাকবীর পাঠ করি আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহ ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর হামদ. হাম আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান ওলিল্লাহিল হাম এবং প্রশংসা তারই আল্লাহ সুবাহানার জন্যে প্রশংসা যখন ঈদ আসে মানুষেরা সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতরে তারা তাকবীর পাঠ করেন তারা আল্লাহ সুবাহানার প্রশংসা জ্ঞাপন করেন ঈদের সলাাত রয়েছে যেটা সুননাতে মোয়াক্কাদা যুক্ত সুননাত সেখানে সলাৎ আদায় করে নিশ্চয়ই সলাতে এবাদত নিশ্চয়ই তাকবীর পাঠ করা এটা এবাদত নিশ্চয়ই মানুষের সাথে কুশল বিনিময় করা এটা এবাদত যদিও আমরা রাসুলসাল্লা আলি আসসাল্লামের সাহবারা পরস্পর পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হলে এই কথা বলতেন তাকাব্বল আল্লাহ মিন্ ওয়ামিনকুম বা অমিনকা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে কবুল করুন অর্থাৎ যে সিয়াম সাধনা করলাম সেটা কবুল করুন আমরা যে সলাদ পড়লাম সেটা কবুল করুন আমরা যে সৎ আমলগুলো করলাম বা করছি সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করুন আমরা এই দোয়াটা পাঠ করতে পারি এই আমলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ঈদ মুসলিমের জন্যে উৎসব নয় ঈদ হচ্ছে এবাদত কিন্তু এই এবাদত করতে যে। আমরা উৎসব সর্বস্ব হয়ে পড়েছি ঈদের দিন ঢাক ঢোল বাজানো বিশেষ করে বক্স বাজানো তারপরে পুরুষ এবং নারীর অবাধ বিচরণ সেটা আমরা বিভিন্ন পার্ক বা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখতে পাই একজন মুসলিমের সন্তান হিসাবে কি এটা সমীচীন একজন মুসলিমের মেয়ে হিসাবে কি এটা করা উচিত অবশ্যই পিতা মাতাকে আগে সচেতন হতে হবে ঈদের দিন উৎসবের দিন এটা নয় এটা হচ্ছে এবওদত এদিন দিন হ্যাঁ যে পদ্ধতিগুলো যে খেলাধুলাগুলো হালাল যে বিনোদনগুলো হালাল সেটা করা যেতে পারে যে পদ্ধতিগুলো যে বিনোদনগুলো যেই ক্রিয়াকর্মগুলো হালাল সেটা করা যেতে পারে খেলার আয়োজন করা যেতে পারে যেখানে হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না মারামারি থাকবে না এই বিষয়গুলো আয়োজন করা যেতে পারে কিন্তু ঈদ উপলক্ষে ঈদের বিভিন্ন পুনর্মিলনী বলি বা ঈদকে কেন্দ্র করে যে গান বাজনাগুলো বাজানো বলে হই হৈহুল্লোর বলা হয় বা জেনার অবাধ বিচরণ এই যে সামগ্রিক বিষয় নিশ্চয় এগুলো প্রত্যেকটা পাপের কাজ সুতরাং আমরা রমাজান মাসের সিয়াম পালন করেছি এখান থেকে শিক্ষা নিয়েছি এই শিক্ষা নিয়ে আমরা যেন ঈদ উৎসব পালন করি আল্লাহরাবুল্লা আলমিনের তাকবির পাঠ করি আল্লাহ আকবর আল্লাহ লা লাই ইল্লাহু আল্লাহু আকবরাল্লাহু আকবর অলিল্লাহিল হামদ ঈদ এসেছে মানুষের মাঝে আল্লাহ রব্ল্লা আলমিনের খুশিকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে খুশিকে প্রত্যেকের প্রাণে প্রাণে ছড়িয়ে দেওয়া মানুষের সাথে কুশল বিনিময় করা দোয়া পাঠ করা এবং একে অপরের সাথে দেখা সাক্ষাতে সালাম বিনিময় করা এইভাবে কিন্তু ঈদটা এবাদতে পরিণত করা যায় সুতরাং আসুন আমরা ঈদটাকে উৎসব হিসাবে না ধরি ঈদটাকে কোনো উৎসব ধরে সেটা পাপ সর্বস্ব একটা দিবসে আমরা পরিণত না করি প্রত্যেক মুসলিম আমরা সতর্ক হই সাবধান হই আমরা যুবক যারা রয়েছি তারা সাবধান হই আমরা যারা নারীরা রয়েছি বিশেষ করে নারীদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায় এটা নিঃসন্দেহে পাপ নিঃসন্দেহে এটা পাপ নিঃসন্দেহে একটি জেনার কাজ সুতরাং ব্যক্তিগতভাবে ওই নারী ওই সন্তান বা ওই যুবক ভাই যেভাবে সাবধান হবেন সাথে সাথে গার্ডিয়ান বা পিতামাতা বা অভিভাবকদেরকেও সাবধান করা উচিত কারণ এই যে এবাদতের দিনে আমরা উৎসব সর্বস্ব হলে এটা কিন্তু এবাদতের বিঘ্নতা সৃষ্টি হবে এবং আল্লাহর কাছে আমরা পাপি বান্ধা হিসাবে গৃহীত হব আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রত্যেকে মুসলিম হিসাবে যেহেতু ঈদকে আমরা ইবাদত হিসাবে গ্রহণ করে নিয়েছি অনেকে আমরা ঈদকে কেনাকাটা সর্বস্ব করে নিয়েছি কেনাকাটা বলতে আমাদের শোকেছে বা আমাদের উঠানো অনেক কাপড় চোপড় বা পোশাক পরিচ্ছেদ রয়েছে আমাদের অনেক কাপড় চোপড় বা পোশাক রয়েছে তারপরেও আমরা কিন্তু এভাবে বায়না করি বা এভাবে চাপ প্রয়োগ করি স্ত্রী স্বামীকে চাপ প্রয়োগ করেন এভাবেই যে আমাকে অবশ্যই কিছু কেনাকাটা করে দিতে হবে শাড়ি বা গহনা বা আরও ইত্যাদি যদি আমাদের এমন হয় যে আমরা ঈদকে উপলক্ষ করে হ্যাঁ এটা আনন্দ একটা মুমিন হৃদয়ে আসবে যে মুমিন এতদিন এবাদত করলো সিয়াম পালন করলো সেটা অবশ্যই তার আনন্দের একটা দিন সাথে সাথে আমাদের স্মরণ রাখতে হবে আমরা যেন কাউকে জুলুম না করি স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বা সন্তানেরা বিশেষ করে যুবক শ্রেণীর বা যে সমস্ত সন্তানেরা মেয়ে এবং ছেলেরা অনেক ক্ষেত্রে অভিভাবককে চাপ প্রয়োগ করেন এটা কিন্তু করা ঠিক নয় কারণ ঈদকে ঈদ উপলক্ষে পোশাক পরিচ্ছদ ভালো হতে হবে এটা ঠিক আছে কিন্তু তাই বলে কি নতুন হওয়াটাই শর্ত আমরা কেনাকাটাকে একেবারে খুবই সর্বস্ব করে নিয়েছি আমরা নতুন পোশাক মানেই ঈদ নতুন জুতা মানেই ঈদ বা নতুন কেনাকাটা মানেই ঈদ বিশেষ করে এই রমাজানের শেষের দিকে আমরা এটা ধারণ ধারণা করেই নিয়েছি ঈদ মানেই মনে হচ্ছে নতুন কিছু ঈদ মানেই কেনাকাটা করা ঈদ মানে অনেক অনেক শপিং করা কেনাকাটা করা বিষয়টা তো এমন না আমরা তো এ মধ্যে রয়েছি আমরা অভিভাবক হিসাবে সন্তানদেরকে সেভাবে শিক্ষা দেবো সাথে সাথে সন্তানেরও সন্তানদেরকেও অভিভাবকদের অভিভাবকদের দিক লক্ষ্য রাখতে হবে পিতার আর্থিক অবস্থা মায়ের আর্থিক দৈনদশা স্বামীর আর্থিক অবস্থা এদিকে লক্ষ্য করতে হবে আপনি তো জানেন না আপনি অত্যাচারী কারণ হবেন আপনি ঈদ পালন করবেন আল্লাহর খুশির জন্যে ঈদ পালন করবেন এবাদত হিসাবে আপনি আমি এভাবেই এবাদত পালন করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আ আন ঈদটা হবে আমাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে আমরা ঈদের দিন পরস্পর রান্নার বিনিময় করবো অর্থাৎ প্রতিবেশীকে ডেকে নিয়ে আসবো আমার বাড়িতে আমি প্রতিবেশীর বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এ একটা যে সৌহার্দ্য বা সম্প্রীতি একটা ভালোবাসা বা মমত্ববোধ তৈরি হবে এটাই কিন্তু মুসলিম উম্মার জন্যে একটা ব্রাট ভ্রাতৃত্ববোধ বা ব্রাট এক মিলন মেলা বা মিলনস্থল ঈদ হিসাবে ঈদকে এই হিসাবেও আমরা গ্রহণ করতে পারি কিন্তু আমরা যেন কখনো অপসংস্কৃতিকে গ্রহণ না করে ঈদের এবাদতটাকে নষ্ট না করি অন্যের এবাদতে বিঘ্নতা সৃষ্টি না করি বিশেষ করে যুবক ভাইদের ক্ষেত্রে দেখা যায় কারণ যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন নেবেন সুতরাং আপনার ওই বক্স বাজানো গান বাজানো যে গান বাজনায় মানুষের কলিজা পর্যন্ত কেঁপে যায় আপনি কেন এমন করছেন আপনি মুসলিম না আপনার মুসলিম যেহেতু মুসলিম আপনি মুসলমান সবসময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সে তো পাপের কাছে আত্মসমর্পণ করবে না সে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করবে এ কাজে সুতরাং আমরা আসুন আমরা এই দিকগুলো লক্ষ্য করি আল্লাহমা আমাদের তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন